Nishi Diva Nishi. ফল ফসল উৎপাদনের ক্ষেত্রে এখন আর দেশকালের ভেদাভেদ থাকছে না। বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষের যুগে সব দেশেই ফলছে সব ধরনের ফল। একইভাবে মানুষের পুষ্টি চাহিদার প্রয়োজনে সবজি ফসলের ক্ষেত্রে এসছে নানা বৈচিত্র্য। কোনো প্রতিবন্ধকতা ছাড়াই খুব অনায়াসে শীতপ্রধান অঞ্চলের ফল ফসল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উৎপাদন হচ্ছে। অথচ একসময় বিদেশি সবজির চাহিদা ছিল শুধু অভিজাত হোটেল রেস্তোরাঁয়। এখন জীবন ব্যবস্থার নানামুখী উন্নয়নের সুবাদে অভিজাত এবং পুষ্টি সচেতন পরিবারগুলোতে বিদেশি সবজির চাহিদা তৈরি হচ্ছে। এই চাহিদা পূরণে দেশের অনেক স্থানেই শুরু হয়েছে বিদেশি সবজির আবাদ। এটি সাভারের হেমায়তপুরের দক্ষিণ মেটকা গ্রাম। এখানে মাঠের পর মাঠ জুড়ে আবাদ হচ্ছে বিদেশি সবজি। মাঠে তাকালে মনে হতে পারে এটি ইউরোপের কোনো ক্ষেত, যা শুরু হয়েছিল 2004 সালে কোব্বাত হুসাইন অভি নামের এক তরুণের হাত দিয়ে। মাত্র দুবিঘা সবজি আবাদ শুরু করে এখন তার বিদেশি সবজি খামারের পরিধি দাঁড়িয়েছে 200 বিঘাতে। দিগন্ত জুড়ে এই মাঠে আবাদ হচ্ছে ক্যাপসিকাম, চেরি টমেটো, ক্যাবেজ, রেড বিট, সেলারি, চাইনিজ ক্যাবেজ, বেবি কর্ন, সুইট কর্ন, ব্রোকলি সহ 25 থেকে 30 রকমের বিদেশি সবজি। কি আছে এটা? হচ্ছে বিটরুট, একদম লেট ভ্যারাইটি, আরো পরে এক দেড় মাস যেন বাজারে থাকতে পারে। বিটরুটের সময় প্রায় শেষ, শেষের দিকে, এদিকে একটা ছোট শেষের দিকে এখনো জমিতে আছে, ওই যে ওই পাশে টটে বিটরুটের মধ্যে বিটরুট, হ্যাঁ ওইটা শেষ হবে, এটা গজানো শুরু, এটা গজানো শুরু হবে। তার মানে বছরে সব সময় কোন না কোন ভেজিটেবল কি আপনি ধরাচ্ছেন? হ্যাঁ থাকতে থাকছে। লেটুস আইসবার্গ এটা এখন খুব চলছে, তাই না? ওটা চলতেছে বাংলাদেশে এবং শহরে অনেক গৃহিণীরাই করে এগুলো আজকাল, নার্সারি থেকে বীজ টিজ নিয়ে। এরকম একটা পাতা থাকলেই কিন্তু বাচ্চা বাসায় ওই যে কোনো ফাস্ট ফুড কিছু বানাতে চাইলে, বার্গারের ভিতরে, স্যান্ডউইচের ভিতরে ইউজ করা হয় বেশি। দর্শক, এই পাশেরটা হচ্ছে লেটুসের মধ্যে আইসবার্গ, যেটা গোল টাইপের হবে জিনিসটা। আবাদ হচ্ছে বহু রকম বিদেশি সালাদ ফসল। এর সঙ্গে অনিয়ন লিফ, ডেল লিফ, স্যালারি লিফ, আইসবার্গ লেটুস পাতার মতো সবজি ফসল উৎপাদন হচ্ছে এখানে। এটা ফ্লেভারটা অনেকটা কিন্তু রসুন পাতার মতো, স্মেলটা নেওয়ার পর বুঝতে পারবেন একদম একদম রসুন পাতা। এটা ওই কোরিয়ান, এটা কিমচি আছে, ওরা ওইটার মধ্যে এটা ইউজ করে কোরিয়ানরা। এটা হলো কোরিয়ানদের একটা ইয়ে, জাপানিজ বা কোরিয়ান যারা আছে ওরা এটা ইউজ করে, চাইনিজরা একটু ইউজ করে বেশি এটাকে। যেগুলো যে আইটেমগুলো ডিমান্ড যেগুলো তার ঠিক ওইভাবেই ওইভাবে আগাইছে। এই মাঠের সবজি এখন রপ্তানি হচ্ছে বিদেশে, চলছে প্যাকেজিং করার কাজও। এটা হলো এখন প্যাকেজিং হইতাছে, এগুলো সন্ধ্যার দিকে ওয়েট করা হবে। হ্যাঁ মাঠ থেকে আসতেছে, জড়ো হইতাছে এগুলো, আরো হবে পরে। হ্যাঁ আরো হবে, পুরো মাঠ ভরে যাবে এটা। ও দুইটা গাড়ি বিকেলে হারভেস্ট শুরু হবে, বিকালের দিকে আর কি। রাত্রের গাড়িতে চলে যাবে এদিকে, এদিকে অলরেডি কিছুটা হয়েছে এদিকে বিট। তরুণ উদ্যোক্তা অভি বলছেন, এসব বিদেশি সবজি এখন আর শুধু বিদেশি নয়, দেশের মধ্যেও নিয়মিত সরবরাহ হচ্ছে। দেশের মানুষের কাছেও এসব সবজির চাহিদা দিন দিন বাড়ছে, ফলে বছরব্যাপী বিদেশি সবজি উৎপাদন করে ভালো লাভ আসছে চাষিদের। কিরকম খরচ কিরকম হয়? 50,000-60,000 টাকার সবজি প্রতিদিন বিক্রি হয়, তো সেই হিসেবে মাসে হয়তো বা 15,00,000 টাকার সবজি বিক্রি হয়। আর সেক্ষেত্রে বছর হিসাব করতে গেলে 1.5-2 কোটি টাকার মতো মোটামুটি বিক্রি হয়। এর মধ্যে কত পার্সেন্ট প্রোডাকশন কস্টে চলে যায়, লেবার, টেবার, ফি, টিড, ম্যানেজমেন্ট? সেক্ষেত্রে 60-70% চলে যাবে, সেক্ষেত্রে এক্সপেন্ডিচারে চলে যাবে কিছু। আবার যে ওয়েস্টেজ যে ব্যাপারটা, এখন কিন্তু ভালো ওয়েস্টেজ হয়। এখন এই মাঠে শুধু অভি একা নন, তা দেখা দেখি অনেকেই জেনে বুঝে যুক্ত হচ্ছেন কৃষিতে, যাদের হাত দিয়ে বিদেশি সবজি চাষের দারুণ ক্ষেত্র হয়ে উঠছে এলাকাটি। স্থানীয় কৃষক আবদুল্লাহও একজন বিদেশি সবজি চাষি, যিনি অভির দেখা দেখি বিদেশি সবজি আবাদ শুরু করেন, শুরু করে এখন 50 বিঘাতে পরিণত করেছেন আবাদি এলাকা। এই বিদেশি সবজি উৎপাদন কেন নামলেন, এতে দেখছেন না কেমনে? আমাদের অভি সোরাব ওরা করে, ওর সাথে সাথে দেখা নিজেও একটু উদ্যোগ নিচ্ছি যে করি, দেখি এই ওইখান থেকেই আর কি আস্তে আস্তে। তো এই 50 বিঘাতে আপনি কী কী উৎপাদন করছেন? ব্রোকলি, বিট, ডেড কেপিস, থাই পাতা, থাই আদা,
পার্সলি, স্যালারি, আবার আপনার এই বেবিকন, এই যে চাইনিজ সবজি যা আছে সব ইত্যাদি আরও আরও অনেক আইটেম আছে। সব মৌসুমে কি এটার উৎপাদন হয়? সব মৌসুমেই থাকে আর কি, বিট আর রেড কেবিসটা, ব্রোকলি, এই তিনটা আইটেম থাকে না। ওইটা আবার কিছু আমরা কলেস্টারে ই করি, কলেস্টারে রাখি আনছি জেনে বেচার জন্য। বছরে কীরকম টাকা লগ্নি করেন আর লাভ কেমন থাকে? মোটামুটি খরচপাতি দিয়া মোটামুটি আমার লাখখানি টাকা থাকে মাসে। আর ব্যয় করতে হয় কেমন? ইনভেস্টমেন্ট তো মোটামুটি এটা আপনার সব আমরা এখানে যোগ করে দেখি নাই তো, এটা এখান থেকে বিক্রি করতেছি আবার দিতেছি আবার রানিং আর কি, খরচা যায়, প্রচুর খরচা যায়। এসব সবজির ডিমান্ড কেমন? বাজারজাত কোনো অসুবিধা হয় না? না না, ডিমান্ড ভালোই, ডিমান্ড দিন যাইতেছে আরও বাড়তেছে। কিন্তু আগে তো শুধু আমাদের এলাকার কয়েকজনই করতো, এখন তো অনেক জায়গার লোকই করে। এখন মুন্সিগঞ্জ গেছে নরসুন্দি, আবার আপনার বগুড়া, আরও আরও অন্য অন্য এলাকার তো আছে, এমন কি কেচিগাপটা দেখা গেছে বরিশালও এখন হয়। তো এই সবজি চাষ করে আপনার আয় উন্নতি কী কী অর্জন করলেন বলেন তো দেখি। অনেক ভালো আছি, আগের চেয়ে অনেক ভালো আছি। আগে তো অনেক ইয়ে ছিলাম, এখন আগের তো অনেক সচ্ছল হয়েছি, এখন একটু টাকা পয়সাও মোটামুটি ভালো লেনদেন করতেছি। এই ক্ষেত্রের বেশিরভাগ অংশ জুড়ে চাষ হচ্ছে ব্রোকলি, এমন কয়েকটি অংশ মিলে মোট 40 বিঘার ব্রোকলি আবাদ করছেন কৃষক আবদুল্লাহ। এবছরে বিঘা প্রতি লাভ এসছে 60 থেকে 70 হাজার টাকার মতো। এগুলি উৎপাদনের পদ্ধতি কি ফুলকপির মতোই নাকি আলাদা? একটু আলাদা, ফুলকপি যেমন এটা এই বোনার পরে এই আগাছা সাফ করতে হয়, এটাও আগাছা সাফ করতে হয়, কিন্তু এটার একটা বাড়তি খরচ আছে। যেমন ওইটায় আমরা সার, এই বিষ এগুলা দু একবার প্রয়োগ করি, আর এইটার মধ্যে প্রত্যেক সপ্তাহে বিষ প্রয়োগ করতে হয়। আবার এই যে ড্যামগুলো আছে না, এই ড্যামগুলো এই যে এগুলো ভেঙে দিতে হয়, এগুলো ভেঙে দিলে যেমন ফুলটা বড় হয়, সুন্দর হয়। মোট কত বিঘায় ব্রোকলি আবাদ করছেন আপনি? ব্রোকলি অতি ফার্স্টেই করি আমি মনে করেন 40-45 বিঘা, এরপরে ওই ব্রোকলি কাইটা ওই জমিতে আবার ফিরে রোপণ করি, চারা অগ্রিম ফালাই রাখি, ব্রোকলিটা যে সময় কাটা ফেলাই কাটার পরে এটা আবার চাষবাস করে আবার এটার মধ্যে আবারও ব্রোকলি বুনি। বিঘায় ব্রোকলি আবাদে খরচ কেমন হয়? ও মোটামুটি 30-35 হাজার টাকা খরচ হয় বিঘায়। হ্যাঁ, বিঘায়। আর লাভ থাকে কেমন? লাভ মনে করেন যদি বাজারটা ঠিকমতো পাই যায় 70-80 হাজার টাকা, 1 লাখ টাকাও বিক্রি হয়, আবার 50-60 হাজার টাকাও উঠে। কদিন ধরে ব্রোকলি আবাদ করেন? বড় জোর 3 মাস সময় লাগে, আবার এই যে জাতটা আছে এই জাতটা আবার মোটামুটি 100 দিনের উপরে লাগে জায়গা। তার জীবনের আমূল পরিবর্তন এসছে এই বিদেশি সবজি থেকে, একেবারে দরিদ্র অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে এখন একজন সফল কৃষকে পরিণত হয়েছেন তিনি। সত্যি কথা বলতে কি, আমি এই 5-7 বছর এই সবজি কইরা ব্যবসা কইরা মোটামুটি 6% জায়গা কিনছি, আর নিজে এমনি চলতে ফিরতে পারতেছি, ভালো পোলাপান লেখাপড়া করাইতেছি। বাহ, ভালো। জায়গার দাম কত হবে? 30 লক্ষ টাকা। তাহলে আগামীতে ক্ষেত কি আরও বাড়াবেন? বাড়ানোর চিন্তা ভাবনা আছে, পোলাপান তো লেখাপড়া করতেছে, দেখতে চিন্তা ভাবনা করতেছি বড় পোলা যদি লেখাপড়া এই পরীক্ষা দিব এই বছর, পরীক্ষার পরে পোলারও আমার সাথে দেহি লাগাইতে পারবে। এই গ্রামের আরেক কৃষক সোহরাব হোসেন, তিনিও প্রায় 70 বিঘাতে উৎপাদন করছেন বিদেশি সবজি, যেখান থেকে মাসে আয় করছেন প্রায় 1.5 লাখ টাকার মতো। আপনি কত বছর আগে শুরু করছেন? 12-13 বছর আগে। আগে কেমন ছিল দিন আর এখন সবজি করে কী পরিবর্তন আসলো? মোটামুটি ভাগ্যটাই পাল্টে গেছে বিদেশি সবজি করে। আগে তো মনে করেন দেশি সবজি হয়তো আমরা বাজারজাত পাইতাম না, আর এগুলো আমরা যেহেতু এখন বিক্রি করি যে জায়গায় বিদেশি, আমাদের আগে বিদেশি ফসলগুলো বিদেশি ছাড়াকে খাইতে পারতো না, মানে খাইতো না আর কি, একটা অপরিচিত অপরিচিত লাগতো। এখন বিদেশির পাশাপাশি আমাদের দেশে যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত আছে তার সবাই এই সবজিগুলো খাইতেছে, কারণ এটার মধ্যে অনেক গুণাগুণ আছে। হ্যাঁ, আমরা যে ব্রোকলি খাই, ব্রোকলি
খায় নিয়মিত, যদি কেউ একটা লোক মুরগুলি খায় তার ক্যান্সার প্রতিষেধক একটা টিকার মতো, আমরা হয়তো অনেকে জানি না, না জানি অনেক আমরা যারা আছি সাধারণ মানুষ তারা খাই না, এবং যারা জানে তারা এখন এই বিদেশি সবজিগুলো নিয়মিত খাওয়ার অভ্যস্ত হয়ে গেছে আর কি এখন, এবং এর পাশাপাশি সাধারণ লোকও খাইতেছে, এবং অনেকে এই মাঠে কাজ করে তাদের জীবিকা নির্ভর করতেছে। হ্যাঁ, এবং আমরা যারা ওই ঘাটে থেকে এবং যারা পারমানেন্ট কাজ করে, হ্যাঁ, আমার তারা হয়তো 30-35-40 জন লোক প্রতিদিন কাজ করতেছে, এবং আমি একটা এতে গর্ববোধ করি, আমি তো নিজে ভালো চলতেছি প্লাস আমার পাশাপাশি আরও 20-25 জন মানুষ তারা কাজ করতেছে এবং তারাও সুখ সন্ধে জীবনযাপন করতে পারতেছে আর কি। বছরে আয় হয় কত টাকা বিদেশি সবজি করে? সবজি থেকে বছরে মোটামুটি, আমরা তো সেভাবে করি না, তো মোটামুটি প্রতি মান্থ 1-1.5 লাখ টাকার মতো হয়তো প্রফিট থাকে, বছরে হয়তো 12-15 লাখ বা 20 লাখ টাকার মতো। আর কৃষক মোহাম্মদ আলম মাত্র 2 বিঘাতে ব্রোকলি চাষ করে স্বপ্ন দেখছেন আরও ভালো থাকার, আগামী তো ক্ষেতের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। আপনি এই বিদেশি সবজি আবাদ শুরু করলেন কেন? বাইরে করতে দেখতাম, মানে ইদারিং মনে করেন 2 বছর ধরে আমরা এই জিনিসটা করতেছি, ভালোই লাগে জিনিসটা। এর আগে কী করতেন? আগে অন্য ফসল করতাম, বাগুন বুন ওই নিতাম মনে করেন, এই ফসল তো আমরা বুঝতাম না। এখন কী কী আবাদ করছেন? এখন এই এই কপিটাই করি বেশিরভাগ। শুধু ব্রোকলি? ব্রোকলি। কতটুকু এরিয়া নিয়ে? এই 2 বিঘার মতো নিব। লাভ কেমন হচ্ছে? না এটা মনে উন্নত ভালোই, জিনিসটা ভালোই, জিনিসটা মনে করেন লাভ মনে হয় ওইতে পারা যায়। সত্যি সত্যি গোটা এলাকারই চিত্র পাল্টে গেছে, এখানে কোথাও দারিদ্রের ছাপ নেই, যা সম্ভব হয়েছে এই বিদেশি সবজি আবাদের মধ্য দিয়ে। এজন্যে দিনে দিনে অনেকেই নতুন করে ঝুঁকছেন বিদেশি সবজি উৎপাদনের দিকে। চাইনিজ সবজি প্লাস দেশি যে সবজিগুলো আছে, আমরা সবাই এই কৃষিকাজের উপরে নির্ভরশীল, মূলত কৃষিকাজের উপরে নির্ভরশীল। আমাদের এদিকে খুব কম মানুষই আপনি চাকরি করে এবং সবাই কৃষিকাজ করে, এবং আমরা কৃষিকাজ করে এদিকে মানুষ খুব সুখে শান্তিতে বসবাস করতে পারতাছি। আপনাদের মতো কি এখানে অনেকেই এই বিদেশি সবজি আবাদ করছে এখন? আগে আমরা, আমি আমার চাচাতো ভাই আর 2 জন করতাম, আমাদের দেখা দেখি আরেক আমাদের বাগনা বাড়লো, তার দেখা দেখি দেখেছে আমার আরেক মামা এবং আমাদের শুদ্ধ বড় ভাই আসাদ, ওনায় চাষ করতে এখন তাদের দেখা দেখি মূলত 2-1টা আইটেম এখন গ্রামের অধিকাংশ মানুষ, বোরগুলিটা জনপ্রিয় হয়েছে এবং বোরগুলিটা গ্রামের অধিকাংশ মানুষ এখন করতেছে। প্রিয় দর্শক, কৃষিকে যারা সর্বোচ্চ আন্তরিকতা আর অন্যরকম আকর্ষণ নিয়ে ধরেছেন, তাদের কাছে কৃষি শুধু লাভজনকই নয়, জীবন পাল্টে দেওয়ার একটি খাত। এমনটা ভেবেই সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেটকা গ্রামের কুব্বাত হোসেন অবি বিদেশি সবজি আবাদে নেমেছিলেন। তারা পরিবর্তিত ও নূতন ধারার কৃষির স্বপ্নে বাংলাদেশের মাটিতে বিদেশি সবজি উৎপাদন করছেন। ইউরোপের শীতপ্রধান অঞ্চলের সবজি আমাদের দেশে ফলিয়ে তারা অনন্য দৃষ্টান্ত গড়েছেন। বাণিজ্যিক কৃষির বিবেচনায় এটি যেমন দারুণ আশাব্যঞ্জক, পাশাপাশি নিয়মিত খাদ্য ও পুষ্টির ক্ষেত্রেও বৈচিত্র্যময়। আমরা বিশ্বাস করি কৃষিতে আগ্রহী নূতন কিংবা শৌখিন উদ্যোক্তা, বাণিজ্যিক কৃষিতে আগ্রহী ও বিনিয়োগকারী সবাইকে এটি অনুপ্রেরণা যোগাবে। কৃষি নিয়ে কোনো সমস্যার কথা আপনারা আমাদেরকে জানাতে চাইলে কিংবা আপনাদের কোনো সফলতার গল্প শোনাতে চাইলে লিখতে পারেন পরিচালক কৃষি দিবানিশি, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000, বাংলাদেশ, এই ঠিকানা।